মেয়েটির সাথে যদি তোর কোনো ভুল বোঝাবুঝি হয় সেটা মিটিয়ে নে। এমন তো হতেই পারে, ও তোকে ভুল বুঝলো বা তুই ওকে ভুল বুঝলি, এটা নিজেরা কথা বল। কথা না বললে দূরত্ব আরো বাড়বে, দুজনেই কষ্ট পাবে। কি নিয়ে কষ্ট পাচ্ছিস বাবা, বল না আমাকে, বল, একটু হালকা হতে পারবি? শুনি, তুমি আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, একটু একা থাকতে দাও। অয়ন, পাহাড় থেকে কি একটা জিনিস নিয়ে এসে তোমাদের চ্যাটার্জি বাড়িতে ঢুকিয়েছো, একেবারে পাহাড়ি দিচ্ছে। তুমি জানো আজকে ওই নন্দিনীর জন্য মহলার এই অবস্থা? কি বলছেন আঙ্কেল? বললাম যে ধীরে ধীরে সব জানতে পারবে। আমি কি করি বলুন তো, এদিকে ব্যবসা নিয়ে এত সমস্যা, এত করে টাকার দরকার আমার, তার উপর যদি নন্দিনী একটা নতুন করে সমস্যা হয়ে ওঠে, আমি আমি তো পাগল হয়ে যাব। এনিওয়ে শেষ করে আলোচনা। অয়ন দেখো, আমার রিয়েলি আমার মাথার এখন ঠিক নেই, আমি আমি কি বলতে কি বলে ফেলবো আমি নিজেই জানি না। তবে একটা ব্যাপারে তোমাকে আমি এশিওর করতে পারি, নিরালার ব্যাপারে তুমি আমাকে দুশ্চিন্ত করো না, অত টেনশন নিও না। টেনশন নেব না, না, কারণ নিরালার ব্যাপারে অলরেডি নিরালাতে চাকরি করে একটি মেয়ে রাত্রি, তাকে ফাঁসানো হয়েছে। আগে তোমার আন্টিকে এখান থেকে সুস্থ করে আমি বাড়িতে নিয়ে যাই, তারপর তারপর আমার খেলা শুরু হবে। এদিকে ঘুরো, আমাকে একটা কথা বলবে? সত্যি কথা, তোমার এখান থেকে চলে যাওয়ার কারণ শুধুমাত্র বেশি স্যালারি, শুধুমাত্র ক্যারিয়ার, নাকি অন্য কোনো কারণ আছে? থাক নন্দি, থাক, যেটা আমার ভেতরে আছে সেটা আমার ভেতরেই থাকতে দাও, থাক। সঞ্জু, তুমি আমার ভাইয়ের মতো, আমাকে বলে নিজের বুকের ভেতরটা একটু হালকা করো না প্লিজ। বর্দা ভাই, বর্দা ভাইয়ের ঘরে একদিন আমি গেছিলাম। একটা কামচোর লোক অপদার্থ সারা জন্ম আমাদের পরিবারের অন্ন ধ্বংস করে গেল, এখন তো আবার কি কি করেছে সেটাও জানতে পারছি। এই রক্তেই তো বইছে তোর শরীরে, তুই তো বদমাইশি করবি। এই বাড়িতে থেকে তুই যদি আমার সঙ্গে বদমাইশি করার চেষ্টা করিস, ঘাড় ধাক্কা দিয়ে বার করবি। আচ্ছা আমি কি অন্যায় করেছি বলো তো, যে তুমি আমার সাথে এরকম করছো? তুমি আমার সাথে কোনো কথা বলতে চাও না, তাই তো? ঠিক আছে, আমিও তোমার সাথে আর একটাও কথা বলবো না, আমি চললাম। মেসোমশাইকে ফোন করেছিলে? সোহিনী, বিক্রমদা, ওরা আসছে তো? বিক্রমদার সাথে কতদিন দেখা হয় না। তোমার লজ্জা করছে না?